হ্যালো অসমৰ ৰাইজ, আজি এটা বিশেষ ভিডিঅ' লৈ আপোনালোকৰ আগত আগবাঢ়ি আহিছোঁ। নিশ্চয় আপোনালোকে ভিডিঅ'টো হেক লৈ চাব। যিহেতু বৰ্তমান বতাহৰ লগে লগে হেলিকপ্টাৰ উৰা আমি সকলো দেখা পাওঁ, যিমানখিনি ফিল্ডত যাওঁ সিমানখিনি ফিল্ডতে হয়তো বা কিবা মিটিং আছে, নতুবা কিবা কমিটি গঠন হৈ আছে, নতুবা কিবা আঁচনি দি আছে, নতুবা হেলিকপ্টাৰৰ চাবৰ কাৰণে বহুত মানুহ ভিৰ জমা হৈছে। আৰু বৰ্তমান মোবাইলত ফেচবুক ইউটিউব অ'পেন কৰিলেও ডাঙৰ ডাঙৰ নেতাবিলাকৰ আমি ভাষণ শুনিব পাওঁ। কিন্তু এটা সৰু প্ৰশ্ন, আমি ভোট কাক দিম? এই প্ৰশ্নটো কেৱল মন নহয়, হেজাৰ হেজাৰ মানুহৰ, হেজাৰ হেজাৰ ভোটাৰৰ প্ৰশ্ন, আমি কাক ভোট দিম? প্ৰথমতে আমি কাক ভোট দিম এইটো জানিব হ'লে ভোটটোৰ মূল্য কিমান, ভোটটো কি বস্তু, আপোনাৰ এটা ভোটৰ মূল্য কিমান সেইটো জানিব লাগিব। চাওক, 1947 চনত আমাৰ দেশ স্বাধীন হৈছে, কিন্তু তাৰপিছতো আমি এটা চৰকাৰৰ তলত কাম কৰিব লাগিব, এটা চৰকাৰৰ তলত আমাক থাকিব লাগিব। কিয়নো আমাৰ পৰিয়ালৰ সদস্যসমূহৰ ভিতৰত যিজন ডাঙৰ ব্যক্তি থাকে, যেনিবা ফাদাৰ থাকে, আব্বা থাকে, সেই তেখেতৰ আণ্ডাৰত আমি সকলোৱে ল'ৰা ছোৱালী মা সকলো আমি মিলিজুলি থাকোঁ। কাৰণ এজন যদি গাৰ্জিয়ান নাথাকে সংসাৰখন তছনছ হোৱাৰ সম্ভাৱনা থাকে। ঠিক তেনেকৈ ভাৰতবৰ্ষৰ এখন গাৰ্জিয়ান আছে, অসমৰ এখন গাৰ্জিয়ান আছে, সেইটো হ'ল অসম চৰকাৰ আৰু ভাৰতবৰ্ষৰখন হ'ল আমাৰ ভাৰত চৰকাৰ। এই সকলো মিলি আমি এটা পৰিয়াল। এতিয়া কথা হ'ল, এই পৰিয়ালৰ গাৰ্জিয়ানটো যদি ঠিক নহয় তেতিয়াহ'লে তলৰবিলাক কেনেকৈ ঠিক হ'ব? পৰিয়ালৰ গাৰ্জিয়ানটো যদি পইচা ঋণ লয়, পৰিয়ালৰ গাৰ্জিয়ানটাই যদি মদ খায়, পৰিয়ালৰ গাৰ্জিয়ানটোৱে যদি জুৱা খেলে, তেতিয়া আল্টিমেটলি তলৰ ল'ৰা ছোৱালীবিলাকে, বংশধৰবিলাকে তেনেকুৱাই হ'ব। চ' ভোট মানে কি? ভোট হ'ল আমি আমাৰ দেশখন চলাবলৈ হ'লে, আমাৰ অসম ৰাজ্যখন চলাব হ'লে আমি এজন প্ৰতিনিধি লাগে বা আমাৰ এখন চৰকাৰ লাগে। এই চৰকাৰটোক আমি প্ৰত্যেকজনে এটা এটা ভোট দি আমি জিকাই দিওঁ। তাৰপিছত তেওঁলোকে শাসনত আহে, তাৰপিছত তেওঁলোকৰ তলত আমি, তেওঁলোকৰ আণ্ডাৰত আমি থাকোঁ আৰু আমাৰ প্ৰত্যেকটো বস্তুৰ চোৱা চিতা এই চৰকাৰখনে কৰে। ঠিক আছে, এতিয়া আমি ভোট কাক দিম এইটো এটা প্ৰশ্ন। আমি ভোট কাক দিম? এতিয়া ঘৰত মই এটা সৰু প্ৰশ্ন, এতিয়া ঘৰত যদি দাদা, ডাঙৰ দাদা বা আব্বা থাকে বা ফাদাৰ থাকে, এতিয়া বাপৰ যদি বয়স বেছি হৈ যায়, বাপে যদি চহী ডিচিশ্যন মানে শুদ্ধ ডিচিশ্যন যদি ল'ব নোৱাৰে, এতিয়া আল্টিমেটলি আমি ডাঙৰ দাদাক মানিব বাধ্য হওঁ। ঠিক তেনেকৈ, বা আমি চেঞ্জ কৰোঁ, ঠিক তেনেকৈ অসম চৰকাৰ বা ভাৰত চৰকাৰত যিটো মানে ভোটটো হ'ব, যদি আমি সঠিক চৰকাৰখন আনিব নোৱাৰোঁ, তেতিয়াহ'লে আগন্তুক 5 বছৰ আমাৰ কিমান দুৰ্দশা হ'ব আপোনালোকে নিজে জানে। আমাৰ ল'ৰা ছোৱালীৰ, আমাৰ ভৱিষ্যত প্ৰজন্মৰ কথা, আমাৰ ভৱিষ্যত দেশৰ কথা চিন্তা কৰিব লাগিব। ঠিক আছে, যে ভোটটো আপোনালোকে এনেকুৱা এজন ব্যক্তিক দিয়ক, আমি এনেকুৱা এখন চৰকাৰ লাগে যিখন চৰকাৰে আমাক এইখিনি ন্যায় অন্যায়খিনি বুজি পাব, আমাক ফ্ৰী এডুকেশ্যন দিব, ফ্ৰী হেল্থ ছাৰ্ভিচ দিব আৰু অন্য অন্য কিবাকিবি দিব। এতিয়া আপুনি যদি ভাবিছে মই 2000 টকাৰ অৰুণোদয় আঁচনি মাহে মাহে পাই আছোঁ, চাউল ফ্ৰী পাই আছোঁ, দাইল ফ্ৰী পাই আছোঁ, এইবিলাক আপুনি ভুল ভাবিছে। কাৰণ আপুনি এইকেইটা বস্তু ফ্ৰীত পাই আপুনি গম পায়, এখন বাইক কিনিব গ'লেও কিমান টকা GST দিব লাগে, 18% GST দিব লাগে, অৰ্থাৎ 1,18,000 টকা আপোনাক GST দিব লাগিব। তে আমি এইবিলাক পইচা ক'ৰ পৰা যাই আছে? সেইকাৰণে আপোনালোকে এই আঁচনিৰ পৰা দূৰত থাকক, থাকি আপোনালোকে যিখন চৰকাৰে 3টা, আমাক বেছি নালাগে, 3টা বস্তু যদি আমাক দিয়ে, তেতিয়াহ'লে এই আঁচনিৰ আমাৰ প্ৰয়োজন নাই। এটা হ'ল আপোনালোকক স্বাস্থ্য, ফ্ৰী স্বাস্থ্য সেৱা, অৰ্থাৎ আমাৰ ইমান ৰোগীয়ে মৃত্যুবৰণ কৰে। আৰু তাৰপিছত এডুকেশ্যন, আমাৰ যদি শিক্ষা নাথাকে, আমি নিজেও পংগু, দেশ পংগু, ৰাজ্য পংগু, গোটেই বিশ্বই পংগু যদি আমাৰ শিক্ষা নাথাকে। চ' আমাক ফ্ৰী এডুকেশ্যনৰ কাৰণে, ভাল এডুকেশ্যনৰ কাৰণে এটা ঠাই দিব লাগে। তাৰপিছত হ'ল ৱৰ্কিং প্লেচ, যেতিয়া আমাৰ নিজৰ ল'ৰা ছোৱালীবিলাকে, আমাৰ দেশৰ ল'ৰা ছোৱালীবিলাকে আমাৰ দেশতে কাম কৰা ঠাই পাব, আমাৰ অঞ্চলত কাম কৰা ঠাই পাব, তেতিয়াহ'লে নিবনুৱা সমস্যা 100% দূৰ হ'ব, অৰুণোদয় আঁচনিৰ দৰকাৰ নহ'ব আৰু নানান ধৰণৰ আঁচনিবিলাকৰ দৰকাৰ নহ'ব। চ' এইবিলাক আঁচনিতকৈ আমাক এই 3টা বস্তু যিখন চৰকাৰে দিব, নিশ্চয় ভোটটো আমি তাকে দিব লাগে। এতিয়া ভোটটো এনেকুৱা বস্তু যিটো আপোনাৰ একান্তই আপোনাৰ, এইটো আপোনাৰ নিজৰ দেউতাই, নিজৰ মায়ে বা পুলিচ ফ'ৰ্চ আহি বা আৰ্মি ফ'ৰ্চ আহি আপোনাক প্ৰেছাৰ প্ৰয়োগ কৰিব নোৱাৰে যে এইটোত ভোট দিয়ক, বা মোৰ ভোটটোত পৃথিৱীৰ এনেকুৱা কোনো শক্তি নাই যিটো মোক প্ৰেছাৰ প্ৰয়োগ কৰিব পাৰিব বা মোক ক'ব পাৰিব
যে আপনি এইটাত ভোট দিয়ক, এইটো কেবল নিজের বিবেকর খেল, মই নিজে ডিসাইড করিম মোর ঘরের গার্জেন কোন হব, মোর অসমৰ গার্জেন কোন হব, মোর রাজ্যর গার্জেন কোন হব, আর মোর ভারতবর্ষর গার্জেন কোন হব। কারণ সেই গার্জেনখনে গোটাই দেশখন চলাব, আর এই দেশখন চলার ফলত আগন্তুক 5 বছর 10 বছর কিমান ডেভেলপ হব বা কিমান উন্নত থাকবে সেইটা আমি নিশ্চয় জানো। এটা কথা হল আমি ভাল লিডার কাক কম, কাক আমি বাছনি করি। এটা যিয়ে আসব সিয়ে আমার চকুত বেয়া হব, কারণ এজন মানুষে একটা সরকারে সকলকে স্যাটিসফাইড করব নয়, বিজেপি সরকারে রাস্তা বানাইছে, ঘাট বানাইছে, আমাক আসনি দিছে, পয়সা আমার স্কুলও দিছে, মেডিকেল দিছে, কিন্তু কিবা কারণত কিবা বস্তু দিব পারে না, সেইটাত আমি স্যাটিসফাইড নহয়। তো এনেকুয়া কথা নহয়, যিকোনো সরকারে ভাল কাম করে আর তার মধ্যে কিছুমান বেয়া কামও থাকি যায়। সো আপনাদের 5 বছর মূরে মূরে যদি আমি সরকারটা চেঞ্জ করো, ধরো 5 বছর পিছিয়ে পিছিয়ে যদি আমি সরকারটা চেঞ্জ করে থাকো, তেতিয়া সেই সরকারখন ভয় খাব যে যদি আমি ভাল কাম নকরো তেতিয়াহলে জনসাধারণে আমাক এই খদির পরা এই চেয়ারের পরা একটা আঙুলির টিপার সহায় উঠাই দিব। এইখানি ভরসা, এইখানি ভয় প্রত্যেকটা সরকারক দেখাব পারিলেহে ভারতবর্ষ উন্নত হব, দেশ উন্নত হব, আর আমি সকলে ভালকে চলিব পারিম। তারপর এটা ভাল লিডার কত আমি কাক চয়েস করি, সব মই 5টা নাম কইছো। প্রথমত শাহরুখ খানের কথা কইছো, দ্বিতীয়তে শচীন তেন্ডুলকারের কথা কইছো, তৃতীয়তে রণবীর সিংয়ের কথা কইছো, চতুর্থতে MS ধোনির কথা কইছো, পঞ্চমতে মই বিলেক কিবা একটা পলিটিশিয়ানের নাম কইছো। ঠিক আছে, এতিয়া আপনি এই 5জন মানুষের ভিতর কাক ভোট দিব আপনার নিজের বিবেক দিয়ে আপনি ভাবিব। এতিয়া মই আপনাক কও মই কাক ভোট দিম, মই MS ধোনিক ভোট দিম। কিয় ভোট দিম? কারণ তেখেতে এখন লিডার, এনেকুয়া এজন লিডার যিয়ে এভরি টাইম এক্সপার্ট থাকে, নলেজ আছে, শিক্ষা আছে, জ্ঞান আছে, আর ভাল লিডারশিপ করব পারে। আর প্রত্যেকটা সময়তে, প্রত্যেকটা ভাল বেয়া সময়তে তেখেতে সিটুয়েশন হ্যান্ডেল করব পরা ক্ষমতা তেখেতর আছে। তো সেই কারণে মই তেনেকুয়া এজন লিডারে বিচারিম যিয়ে আমার অসমখনত বা আমার ভারতবর্ষ যদি কিবা একটা সিটুয়েশন হয় সেই সিটুয়েশনটা ঠান্ডাভাবে ঠান্ডা করব পারে, যিয়ে আমাক অন্যায় নহয় ন্যায় প্রতিশ্রুতি দিব, ন্যায় রাস্তা চলার কারণে রাস্তা অলাই দিব, যিয়ে আমার ভবিষ্যৎ প্রজন্মের কারণে কাম করিব। তো আপনাদের নিজে চয়েস করিব, আর আপনার বহুমূল্যা ভোটটো নানান দালালর পাল্লাত পরি, নানান মানুষের পাল্লাত পরি বিক্রি করে নিদিব। কারণ যাক মানুষ আজি আপনার আহি কই যাব, এনেক প্রমিস করে যাব এইবার ভোট আমি অমুক সরকারত দিম, সেইবিল মানুষ আপনার চিনি নাপায় বা আপনিও সেইবিল মানুষ চিনি নাপায় বা আপনার জীবনতে সেইবিল মানুষ দেখা নাপায়। জাস্ট নিজের সাহসের কারণে কব, আপনার গাঁর কেইবজন মানুষ আহি কল যে দাদা ভোটটা এইবার অমুক সরকারত দিব বা অমুকক দিব, সেই মানুষবিল আপনি 2-4 দিন পিছত যাবছুন, আপনার চিনি পায় নাকি ভালকই না পাব। কারণ ইয়ার স্বার্থ লুকাই থাকে, ইহতে মোটা একটা অঙ্ক ধন পায় আর তার কারণে আপনার ফসলে আছে, কিন্তু ভবিষ্যৎ নষ্ট কার হয়ে আছে? সেই সকল তো ধনী ব্যক্তি, সেই সকলের কথা বাদ দিও, ভবিষ্যৎ নষ্ট হয়েছে আপনার মোর সর্বসাধারণ রাইজর, যার কারণে আমি না পাওয়া ভাল চিকিৎসা, ভাল শিক্ষা, ভাল আমি কাম করা ঠাই। সো এইবারের ভোট আপনার ভোট, আপনার চিন্তা আপনি করিব। আশা করো মোর ভিডিওটো আপনার সকলে বুঝি পাইছে, যদি কিবা ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করিব, কারণ মই মোর আবেগর কথাখিনি, মই মোর নিজের বক্তব্যখিনি আপনার ওসলে আগবাইছো। সো এইখানে মোর ভিডিওটো আজি সামরিছো, আর যদি ভাল লাগে প্লিজ ভিডিওটো শেয়ার করে দিও নিজের লগতে আর 10 জনক দেখবলে সুযোগ করে দিও। থ্যাংক ইউ।